এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শারমিন লাকি ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর আরো একটা ব্লগ দেখার জন্য আর আজকে আমি আপনাদের সঙ্গে একটা পাকোড়া রেসিপি শেয়ার করব এজন্য ভিডিওটা করা আর কি আর এজন্য আমি এখানে সব উপকরণ রেডি করে রেখে দিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ মানে লবণ অবশ্যই পরিমাণ মতো মানে টেস্ট অনুযায়ী আর কালিজিরা থাকলে অবশ্যই আপনারা কালিজিরা অ্যাড করতে পারেন কিন্তু আমার বাসায় কালিজিরা ছিল না এজন্য আমি আর কালিজিরা দেইনি আর কালিজিরা দিলে বিশেষ করে যখন কালিজিরাটা মানে পাকোড়াটা দাঁতের নিচে পড়ে তখন অনেক মজা লাগে আর এইভাবে সুন্দর করে আমি মেখে নিয়েছি আপনারাও এইভাবে মেখে নেবেন আর আমার যেসব আপুদের হাত জ্বলে এরকম মরিচ নাড়লে তারা এইভাবে না মেখে চামচ দিয়ে মেখে নিলেই পারেন তবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন আমি কিছুটা পরিমাণ চাউলের আটা দিলাম আর কিছুটা পরিমাণ ময়দা দিলাম আর যদি কারোর রুমে ময়দা না থাকে তাহলে শুধু চাউলের আটা দিয়েও করতে পারেন আর যদি চাউলের আটা না থাকে তবে ময়দা দিয়েও করতে পারেন বিশেষ করে চাউলের আটাটা দিলে মচমচা হয় একদম পাকোড়াটা এই জন্য আর কি দেওয়া আর আর অন্য কিছু আমি অ্যাড করিনি আর এখন একটু একটু করে পানি দিয়ে আমি মেখে নেব ময়দাটা আর ময়দাটা মাখতে মাখতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে এইভাবে আস্তে আস্তে করে মেখে নেবেন একবারে বেশি পানি দিবেন না আস্তে আস্তে করে পানি দিয়ে মাখলে মানে জিনিসটা খুব ভালো হয় আর কি আর এই যে এরকম হবে মাখাটা একদম নরমও না আবার শক্তও না এই যে এইভাবে আর যদি কেউ মনে করেন যে কিছুক্ষণ সময় আটাটা রেস্টে রেখে দিবেন দিতে পারেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা কিন্তু আমি সাথে সাথে বানিয়ে ফেলেছি এদিকে আমি চুলার উপরে মানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি আর ভিডিওটা যেহেতু রাতে করা সেভাবে ক্যামেরায় আসছে কি না আমি বলতে পারছি না মানে জানি না বোঝাতে পেরেছি কি যদি আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা বা আঙ্কেল আন্টি যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি আর এই যে এরকম যে যার মতো মনের মতো করে শেপে দিতে পারেন পাকোড়াগুলি একদম পারফেক্ট কোনো মানে নির্দিষ্ট কোনো শেপ আছে এমন না যার যা যেরকম মনে চায় সে সেইভাবেই দিতে পারেন এই যে আমি আমার ইচ্ছা মতোই দিয়ে নিয়েছি অনেকে চ্যাপ্টা আকারে দেন অনেকে বললাম না এই যে দেখেন আমারটা সিঙ্গারার মতো একদম শিং শিং বের হয়ে গেছে এরকম আর আমি এই যে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে মুচমুচা করে ভেজে নিব আর এটা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট মানে রেসিপি এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর সন্ধ্যার আমাদের প্রতিদিনই তো সন্ধ্যার একটা নাস্তা লাগে আর এক একদিন যদি এক এক রকম করে আমরা নাস্তাটা করি তাহলে কিন্তু মানে রুচিরও পরিবর্তন হয় নাস্তারও মানে আইটেম একটু অন্যরকম হয় খেতেও বেশ মজা লাগে আর আমি এখানে ঝাল কিন্তু মিডিয়াম পরিমাণ দিয়েছি যদি কেউ চান আরও ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর আমি আমার আসলে অত ঝাল আমার খেতে একদম ভালো লাগে না এজন্য এই পরিমাণ দিয়েছি আর এই যে দেখেন এরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন একদম মচমচা করে যাই হোক এই যে আমার ভাজা শেষ পাশে হচ্ছে এই যে টমেটো সস রেডি আর ডাইনিং টেবিলে আমি দিয়ে দিয়েছিলাম পরে খুব গরম পড়ছিল এই জন্য রুমেই খাবে এই যে রাফি আর রাফির বাবা যেহেতু খেলা চলছিল এজন্য রুমে বসে খাবে এজন্য খাটের উপরে এই যে খেতে বসে গেছে একদম গরমাগরম পাকোড়া মজাদার পাকোড়া যারা এখনও ট্রাই করেন তারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর আমি মাঝে মাঝে নাস্তার জন্য এটা বানিয়ে খাই আর এই যে রাফি আর রাফির বাবা তো এটা অনেক পছন্দ করে আমারও বেশ মজা লাগে যাই হোক ভিডিওটা আর এগোলাম না আমরা এখন খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও